এলাকায় আগ বহাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আব সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি জুনিয়র হরলিক্স ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। বলাইছোন যি কৰিছে মোক এভয়েড কৰিয়ে কৰিছে। আপোনাক এভয়েড? এভয়েডেই কৰিছে ছাৰ। অৱশ্যে এটা কথা, মই দুৰ্ভগীয়া মানুহ যে, মই গ'লে তাৰ প্ৰতিখন বিয়াতে কেনা লাগে, সেইকাৰণে সি মোক নিশ্চয় এভয়েড কৰিছে। তোৰ আকৌ কিহৰ অশান্তি? আগতকৈ তোক এতিয়া মই বেছিহে মৰম কৰোঁ এনে লাগে? হ'ব, বেছি ৰোমান্টিক হৈ দেখুৱাব নালাগে। ৰীতাক দেখিলে যিটোহে আচৰণ কৰে, মোৰ চুলি আগে জুই ওলাই যায়। দেখা কবলে দিয়ক, বৰ কৰি দিব হে মেডাম। আমি দৰাক দেখাইছো দক, ফাইনেল আকৌ জান নাই। মই শুনি আছো দক, আপুনি শুনছি না? অ, আমি দৰাক দেখাইছো, ফাইনেল ইটাক লগি একো জানো নাই, জানব দক। আৰু সেই বিয়াও নামব লাগিব নহয় বাইদেউ। অ, এ মই জানম দক, জানাৰ লগে লগে। অ, হ'ব দক, থওঁ দক, থওঁ। অ, মায়ে ফোন কৰিছে, দেখো কি কবি। মায়ে কি ক'লে? ক'লে নহয়, সুধিলে দৰাৰ পচন্দ হৈছে নে নাই, মই একো জানো নাই বুলি কৈছো। অলমষ্ট জনাইছে। কি অলমষ্ট জানাইছে? দৰাই মোক পচন্দ কৰা নাই। কোনে কলাক তোক? সেই ৰীতা নামৰ ছোৱালীজনীৰ আগত খবৰ দিছে। হা, কিনো কয়ে? হেৰি হেৰি, শুনছি না, এফালে আহকচোন, সোনকালতে আহক। তই নাফোন নাম্বাৰ আনিছিলি না? তুমি আহাই মনটো কিবা নাওমান ভাল লাগছি, মায়েরো ভাল লাগছি, মোরলি অলপো ভাল লাগা নাই। দাদা নহৰ পৰা এখন ঘৰত মোৰ একোতো থাকিবৰ মন নাই, নাওমান পিছতে যাম মই। চাউলে পাতি আঞ্জাই পাচলি এমানগিলা বস্তু আনা কাৰণে তুমি থাকিব বুলি ভাবিছিলোঁ, কে যোৱা হা ভণ্টি? ক'লো দুখোনা, দাদা নহ এই শূন্য ঘৰখনত মোৰ এক মিনিটো থাকিবৰ মন নাই, যাম মই। মোৰ আছে নাকি? মায়েৰো নাই, থাকিব বাধ্য কাৰণে আছোঁ। এটা কাম কৰাচোন ইতা। কি হা? চাউল পাতি আঞ্জা পাচলি যি যি আনছ সেগলা লৈ ফেলে তুমি গুচি যোৱা, তুমি নাথাকিলে আমি সেগলা নাখাওঁ। হেংকে কলা? কিয় নকম হা, আমাৰ বিপদৰ দিন, তুমি থাকলি দুই আখলা কথা কলি সেকনেকে আমি সম্পদ বুলি ভাবো, তাকে এৰি তুমি পলাবা খুজছ? নহয় হা বৌ, কথা নকবা হা সুনিতা, আৰু বুজবা আকো বাকী নাই, আমাৰ চব বুজা গৈছি। কথাখিনি কিবা গুৰুত্ব দি নুশুনিলে মেডামক নকলি কিয়? কবা দিলিহে কবি,
মেডাম আহিল কথাখিনি কব খুঁজল মেডামে সুধিলে কি হে ডেকা ডেকা আর কলা বলে মই কম যা তন্দে ঘরক যা মেডামে আরো সুধিলে কি কথানু কলাক বরে দৌড় তিরি মরা দরকার যা থানা কাটছি দুজন উগ্রপন্থী দেখা পায় আপনি আহ থানা গেল তিরি মরদুর ঘোড়া গেছ বলে কেউ কলাক হে এথানে গম পালু ও ডেকাই ভয় করে কি ও মস্ত ভয় করে তুমি হসা হসি খবর দিলি ও মেডামে উগ্রপন্থী ধরবার লগত নিব বলে ভয় করে ওই মেডামে হিনা গাঁর সব মানুষ কেন কইছিল ও সন্দেহজনক মানুষ লগ পালিয়ে খবর দিবেন গেল খবর দিয়া মানুষের নাম গোপনে রাখিম বলি এথান তুমি যা খিলি আর মই একঠেক যাম আহতে মেডামক কই ডেকা গালি ফুম যা আমি আর থানা কিউ যাম দিয়ক যাব লাগবো দে খবর নিদলি কেন হব এথান তুমি যা খিলি অলো যাই আপনি কি ভাবে ম্যাডাম কি কথা ভোলা কেটে বাসে রাখছি না ভবা কথাবুর এরক হে সচা কথাটো হে আসল কথা ভবাত তো বহুত ভাবিব পারি এনিওয়েজ চাওয়ার ব্যবস্থা কর হব দক ম্যাডাম চা কিন্তু আমিও খাম দেই বক স্যার এই আহ চৌবিশ ঘন্টায় ভয় শঙ্কা জিয়াই থাকবলগা হয়েছে কোম্বাই নপল কেয়ারপরে কুকুর মেকরি মার যদি মার যাবি বাসা ও স্যার সাহে পুলিশের কথা কিবা বয়া কৈছো স্যার ডেকা মুখখন থাকিলে বলে যিহকে তিহকে বকি না থাকিবসুন আচ্ছা মই ইয়াক লৈ আহিলো মানে এটা বেলেগ কথা কওকচোন স্যার ই ইয়াৰ পৰা কলকো নপলায় কলে যাব কত থাকিব বৰ্তমান অসমত যিকোনো ঠাইতে ইয়াৰ ভয় মল্লি নিজৰ ঘৰতে মৰিম দিয়ক মেডাম গাঁৱৰ মাটিতে মৰবা পাৰিলে সুখ এটা পাম মই এতিয়া মানে গণিপিটি চালো চাই পেলাই দেখিলো যে দিনৰ ভাগত ইয়াৰ কোনো দিগদাৰ নাই মেইন প্ৰব্লেমটো হৈছে তই কওঁ ৰাতিটো শান্তিত ঘুমাব পাৰিলি দিনটো মোৰ চিন্তা নাই দিয়ক মেডাম নুঘুম কিয় কোনে ঘুমব আগ দিছি আজিৰ পৰা ইয়াক থানাৰ লকআপতে থকাৰ ব্যৱস্থা এটা কৰি দিয়া ৰাতি অন্ততঃ টেনচনটো নোহোৱাকৈ হওক থানাত অন্ততঃ ছেফ আঁঠু এখন তৰি লকআপতে শুই থাকিব এৰ কাৰণে থানাটো ৰিক্স হ'ব এই মেডাম মনে মনে থাককহে ডেকা হ'ব দিয়ক ছাৰ ইয়াতে থাকিব তেওঁ থেংক ইউ মেডাম থেংক ইউ ভোলাগার গুরু হিসাবে মাঝে মাঝে ইমান খং উঠে মা দেউতালে কিয় মা দেউতার কারণে মোর বিয়া হওয়া নাই ডাক্তার ইঞ্জিনিয়ার বিচারতে বিচারতে মোর বিয়ার বয়স পার হয়ে আসিল কি হল দিয়ক চকু দেখো কাপালত তুললা নহয় মানে আমি মুসলিম হয়ে আপনার মন্দিরত কিয় যাও সেই কথা চিন্তা করছে মানে কি হল হয় দিয়ক সেটি চিন্তা করছে আপনি আপনার হিন্দু মানেও আমার মসজিদক যায় দিয়ক কিবা মানস আছে হলা ফল মূল আর তাবিজ আনবা যাও দিয়ক বাল্যাসা মন্দিরর ফল মূল আর তাবিজর বহুত প্রমাণ আছে দিয়ক এটা কথা কবা খুঁজছিল আপনার আমি আহতে থানা থুমবা খুঁজছিল আমার থানাতে কো গুরুত্বই নিদব আপনি আমার হয়ে কিয় অপহরণে গাঁও চকর দুজন উগ্রপন্থী দেখা বলি কলা দেখাই গুরুত্ব নিদলাক দিয়ক এগুলা কবা নালগে বলি ডেকাই খেতছে দিয়ক একজন কোনবা ধরা পড়লিও ভোলা ভাইজানের খবর অল্লা কই দিয়ক আমার হয়ে যাব না আপনি অপহরণে উগ্রপন্থী দেখা কথাটো কিমান সময় আগর কথা আমাক খবর দিয়ে এক ঘন্টামান হল দিয়ক কুল মিলে দু ঘন্টামান হব দিয়ক তেনহলে এতিয়া সেইখিনি ঠাইতে উগ্রপন্থী মূর্তির দরে রয়ে থাকা নাই বারো
মই ওপৰ অফিচাৰৰ লগত কথা পাতিম। আপোনালোকে যাওক গৈ যাওক। আহোঁ দিয়ক। আহ ডেকা। কওক মেডাম। এটা কাম কৰকচোন। কি মেডাম? আপুনি মাই গড, হে পাতক উঠাওক হে। বাক যে দিছিলোঁ মেডাম, শাৰীয়ে বনাই ইফালে ভোলা নহয়, দিন ধৰি সোমবাই পৰা নাই। একমাহৰ টোপনি একেলগে পৰিছে নেকি? কাটা খান্দি কুম্ভীৰ মাতছি আপুনি। কি ক'লে? আপুনিয়ে পাৰ্মিশ্যন দিছিল মেডাম। মই তেওঁক ৰাতি আহি শুই থকাৰহে পাৰ্মিশ্যন দিছিলোঁ। অ মাই, তুমি কিন্তু এইটো বৰ ডাঙৰ মহানতাৰ কাম কৰিছ। সকা তোৰক ভাত দিয়া, নিদ্ৰা তোৰক নিদ্ৰা দিয়া, এইটো কম ডাঙৰ মহানতাৰ কাম নহয়। ই আহিলে ৰেখেত এটা। এই মনে মনে চাওঁ হে ভাল। অ বয়ানপ্প, আপোনাৰ মানৱতাৰ অভাৱ আছে। এই মাইটোৰ পৰা আদৰ্শ লওক। অ মাই, এই এখিনি খাবা, অবাতৰৰ বস্তু, য'তে ত'তে নাপায়। এই কঁঠালগিটাৰ বাৰীত আগডালে গছ আছে, তাৰ পৰাই বাৰী আনিছোঁ। খ খ মাই খ। কি এয়া, কি আছে ইয়াত? নাওমান নিমখ, দুটামান জ্বালা আৰু চাৰিটামান বগৰী আছে। অ মাই গড, থেংক ইউ ছ' মাছ, থেংক ইউ থেংক ইউ। কিন্তু এতিয়া এয়া নাখাওঁ, মোৰ ডিউটি আৰু নহয়, ঘৰত খাম। এ খাবা খাবা খাবা, অ মাই খাবা, আপি চলিৰ এইগিলা প্ৰিয় বস্তু। তে ডেকা, কিয়াৰ পৰা আৰু মই ৰাতি ৰাতি লকাবতে থাকিম? আপুনি আৰু কিয়া? অ শুনা আমাই ডেকাৰ কথা শুনা, অ ভোলা কাৰবাৰ গুৰু হিচাপে মই হিট টাৰ্গেট। অ মাই তুমি কচোন, কওক থাকিম না নাথাকিম? থাকিব থাকিব, চিঞৰ থাকিব। এইবোৰ কথা ক'বলৈ ৰীতা কোন? হয়তো এতিয়া মই কেনেকৈ কওঁ, সেইটো আপুনিহে ক'ব পাৰিব। তাই আৰু কিহৰ অস্তাদি মাৰি আছে? এখেতৰ লগত কিবা সম্পৰ্ক আছে? সম্পৰ্ক আছে, সাহিত্য চৰ্চাৰ সম্পৰ্ক। আপুনি সাহিত্য চৰ্চাও কৰে নেকি? মই নকৰোঁ, ৰীতাই কৰে। ৰীতাই সাহিত্য চৰ্চা কৰে, ভট্ট ছাৰক কামোৰে আৰু মোক আঁচুৰে। তাকেইতো, মই তাইক আপোনাৰ ষ্টুডেণ্ট বুলিহে জানো। না ভিতৰে ভিতৰে এখেতক তাই ভাল পায়। কিনো বেবেৰিম পাং কথাবিলাক কৈ থাকাহে, যোৱা চাহৰ ব্যৱস্থা কৰাগে। জমাই যো চাহ বনং, যো আজি চাহ কইনাৰ হাতে দেখুৱাম। এতিয়া চাহ এই খাব খাব, ৰ'ব আপোনাক আৰু খালী মুখেৰে যাবলৈ দিম নে? বাৰু হেৰি নহয় চুতীয়া, কথাটো কি ভাবিলে? মহন্ত দা, ফ্ৰেংকলি কথা এটা কওঁ, সৰুৰে পৰা মোৰ এৰেঞ্জ মেৰেজৰ প্ৰতি আস্থা কম, গতিকে মই ভাবোঁ বিয়াৰ আগতে দৰা কইনাৰ বুজাবুজি দৰকাৰ। হয় নেকি? অ'কে, তেনেহ'লে আপুনি প্ৰণীতাৰ লগত কথা পাতি আপোনালোকে আপোচ মীমাংসা কৰি লওক। অঁ মোৰ কিন্তু চিধা কথা দেই, এই ঘূৰা ফুৰা কৰি ফুৰিব নোৱাৰিব কিন্তু ৰাস্তাত। পাৰিব, কিন্তু এই বিয়াখন ঠিক হোৱাৰ পিছতে। পাগলা হৈছে নাকি? বাইক লৈ দিয়া হৈ থকা চলি দেখা পালিয়ে উগ্ৰপন্থী বুলি ভাবা নাকি? মাষ্টৰ ভাইজান যাব। যাব যা মাষ্টৰ। কিয় নাযাব? বৰকে গেছি। মুন্দালৰ জীয়াকৰ লগত মুন্দালৰ বাৰাণ্ডাত বহি কথা পাতি থকা দেখিছো মই। আপনাক কথা এটা কব বোলে। ক, কি কবা? মই নহয় সুনিতা কব বোলে। কি কবা হা? ও সুনিতা নক কে ডাক, পিছফালে চাংখানক গেলি আহক। হাও কিবা গোপেনে কথা কব যাক। কিবা গোপেনা কথা কয় আৰু? শুনি নাহে কে যা। ইটা আৰু নতুনকে প্ৰেম জাগিল নাকি? কিয়াৰ পৰা তোৰ আকৌ ঠিকেই নাই, কি হবে কি নহবে। ইটা যদি সুনিতাই বিয়া হবে, সুনিতাই কিন্তু ভুল কাম করা হব। বাৰু এতিয়া কোৱা। কি কম, মা দেউতাই একদম জিনা হারাম করে দিছে। কিয়? বিয়া বিয়া বিয়া। বিয়াৰ বয়স হৈছে, সেইকাৰণে মাক দেউতাকে বিয়াৰ কথা কবই। মইতো প্ৰেচাৰাইজ হৈ 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 ঘৰখনলৈ যাবলৈ বাদ দিয়াৰ নিচিনাই হৈছে। মইতো ঘৰৰ বাহিৰত থাকিব নোৱাৰোঁ, চৌবিছ ঘণ্টা ঘৰতে থাকিব লাগে। বিয়াৰ কথা কৈ ইমান কামোৰে মা দেউতাই। ক'লোৱে দেখোন, বিয়াৰ বয়স হৈছে। বয়স হোৱা নহয়, বয়স পাৰ হৈছে কাৰণে কামোৰে।
মাজে মাজে ইমান খং উঠে মা দেউতালে। কিয়? মা দেউতাৰ কাৰণে মোৰ বিয়া হোৱা নাই। ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বিচাৰোঁতে বিচাৰোঁতে মোৰ বিয়াৰ বয়স পাৰ হৈ আহিল। এতিয়া মা দেউতাই কিবা কিবি ঠিক কৰে, মোৰ পচন্দ নহয়। কেইমাহমানৰ আগতে এজন মানুহ আহিছিল, হয়তো মই হাঁহ কোৱা হ'লে বিয়াই হ'লহেঁতেন। কিয় নহ'ল? এটা ছাবজেক্টৰ ওপৰতে উৰাই ঘূৰাই 100 বাৰমান প্ৰশ্ন কৰি আছিল। এটা ছাবজেক্ট? এটাই ছাবজেক্ট, এটাই প্ৰশ্ন, সেইটোকে বাৰে বাৰে সুধি আছিল। তোমাৰ কাৰোবাৰ ভাল পোৱা নোপোৱা? নহয়, আমাৰ কিমান মাটি আছে, আমাৰ মাটি বিঘা কিমান দাম চলি আছে, সেইবোৰে। অ', মাটি খোৱা দৰা বেচা। ভোলা দাদা যি আৰু বাচি নাই মই গম পাই গৈছো। কথা হ'ল, আপুনি কিবাকে পলে হাৰিল। একদিন আপোনাক ভাল পাইছিলোঁ, বহুত ভাল পাইছিলোঁ। ইতা কুকুৰ মেকৰীৰ দৰে চকুৰ আগতে মাৰা গেলি মস্ত দুখ লাগিব। ভোলা দাদা যি আৰু বাচি নাই মই গম পাই গৈছো। কথা হ'ল, আপুনি কিবাকে পলে হাৰিল। একদিন আপোনাক ভাল পাইছিলোঁ, বহুত ভাল পাইছিলোঁ। ইতা কুকুৰ মেকৰীৰ দৰে চকুৰ আগতে মাৰা গেলি মস্ত দুখ লাগিব। গাঁৱৰ মায়া এৰি কেইদিনমান বেলেগত যাই থাকিলে ভাল হয়ে। আপনি কেনকে জানবো হে গুরু, মোর অবস্থাটো আপনি বুঝা নাই। বুঝছো দে, তো গাঁও এরি যাবা কইছো, তো না যা, মইলিও মরিম, হে হাওতে আছা তই। মোর বা ভয় করা নাই হে গুরু, ভয় এটাই মরি কাকো লগত নিমান উল্লি আফসোস থাকি যাব, ভোলা মরিব। কাকো লগত নিবা নরে, মই হেঙ্কে বরাত নাই, মই মারি হে মরি। দুকিতে ভাইসা, এ হলদা অল হমাই, আজি রাতে কো থাকবি? আজি রাতে পু, এ কি পু 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 কো থাকা হাই, পুলি তো তার থাকবা ভাই, তার থাকলে কাল সন্দেহ নকরে। হেগলা থাক, কথা নাই, কিন্তু ভকরার ঘরত থাকবা না যদি। ঐ তাকাই গেলি তো জতাই দি নাক দ্বারা খহে দিম। বুলক হে গুরু বুলক, তাকে যাও পুলিশ হে কিবা কও, পুলিন ঠিক যাও বুলক। ও বেহি পানি এক গ্লাস দা হা, মস্ত বিয়া লাগছি। কলহ কলহে পানি খা দিম, কথা হল ভক্রাত তিরিত তাকে পাগলা পানি খা বানা যাবি। পাগলা পানি এইটো আই, সেই টুপা খাই মানুহ গাহরির দরে হই, বকাত পরে নদ্দামাত পরে। কবা গেলি গাহৰিৰ হাত ভাগ কিয়া বা খাই এগলা কু বস্তু। থানাত যাই দেখা পুলিচৰ লগত হাফ এটা খাম বুলি প্লেন কৰি আছো, গুৰু ইটা পাত্ৰাই দিব নহয়। ঐ গাহৰি, হে কিবাহে কম পাব, হৈ যৌ থানাক লাগি যাওঁ যৌ, হাবি জগাৰ কিমান দিগদাৰ যাওঁ। গুৰু থানাক যাব নালাগে, কিয় আই ফল দেখা পুলিচে ইটেক গেলি খাই গাহৰিহেন হৈ আছে। তিত্তে কৈছি কি কৈছি, মই টিপচহি মানি মালখা বুলি ও মেডামক লগুৱে দিছি। আজি হুডু আৰু ফান দুটা একেলগে দেখবো, আজি মাকৰ বিয়া দেখবো কোঠাল গৈ যায়। ও গেলিহে মাকৰ বিয়া দেখাব, হাবিছত তাত থাকিম ফল। এনাই গেছিলো আৰু পন্তাবাইৰ লগত কথা পাতিছো, মই হলে আকো কোৱা নাই। ছাৰেও ক'ব নোৱাৰে, প্ৰেমলতায়ো ক'ব নোৱাৰে, মহন্ত দাৰ বৌক ডাইৰেক্ট নক'লেও প্ৰণীতাক খবৰটো দিব লাগে যে তাইক মোৰ পচন্দ হোৱা নাই। ইতাই খবৰটো দিব পাৰিবানে? হোৱা সেইটো খবৰ মই পইতা বাইক কৈছোঁ।
মালাকাই আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি জুনিয়র হরলিক ইন্ডিকা ইজি হেয়ার কালার লেকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল।